নির্দিষ্ট বয়সে বিয়ে না হলে পরিবারের কাছে বোঝা হয়ে যায় মহিলারা। প্রতিযোগীর এই মন্তব্য শুনে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া কি? প্রতিযোগীর মন্তব্য শুনে শিক্ষা দিলেন অমিতাভ বচ্চন। নির্দিষ্ট বয়সে বিয়ে না হলে পরিবারের কাছে বোঝা হয়ে যান মহিলারা। ছোট পর্দায় অমিতাভ বচ্চনের অনুষ্ঠান কৌন বনেগা করোড়পতি ১৬তে এসে এমনই মন্তব্য করলেন এক প্রতিযোগী। এই মন্তব্য শুনেই বিগ বি তাকে নতুন শিক্ষা দিলেন। কৃষ্ণ সেলুকর নামে এই প্রতিযোগী জানান, তিনি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, কিন্তু করোনা অতিমারির সময় চাকরি হারাতে হয় তাকে। চাকরি হারানোর পরে নিজের পরিস্থিতিকে অবিবাহিত মহিলার সঙ্গে তুলনা করেছেন তিনি। কৃষ্ণ বলেন, একজন অবিবাহিত মহিলা যদি পরিবারের কাছে একটা সময় বোঝা হয়ে ওঠে, তাহলে একটা নির্দিষ্ট বয়সের পরে একজন বেকার পুরুষও পরিবারের কাছে বোঝা হয়ে উঠতে পারে। সঙ্গে সঙ্গে এই মন্তব্যের বিরোধিতা করেন অমিতাভ। তিনি বলেন, আপনাকে একটা কথা বলি, মহিলারা কখনোই পরিবারে বোঝা হয়ে উঠতে পারে না, মহিলারাই সব সময় পরিবারের সম্মান। অমিতাভের এই প্রতিক্রিয়া অনুরাগীদের মন জয় করেছে। ২০০০ সাল থেকে এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন বিগ বি। শুধুমাত্র এই অনুষ্ঠানের তৃতীয় সিজনে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নাগ অশ্বিন পরিচালিত ছবি কল্কি ২৮৯৮ এরই। এই ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। বেশ কিছু লড়াইয়ের দৃশ্যে দেখা গিয়েছে তাকে। তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, প্রভাস, কমল হাসন, শাশ্বত চট্টোপাধ্যায়, মৃণাল ঠাকুর, দুলকর সলমন, বিজয় দেবেরাকোন্ডা সহ আরও অনেকে।